শহর কলকাতার পাশাপাশি জেলাতেও বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে বাঁকুড়া জেলা, সেখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবার সেঞ্চুরি পার করলো। চরম উদ্বেগে প্রশাসন তড়িঘড়ি এলাকা পরিদর্শন করেন মহকুমা শাসক। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত বাঁকুড়াতে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 123, যার মধ্যে পৌর শহরের 19 নম্বর ওয়ার্ডের 98 জন আক্রান্ত। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার নালা নর্দমাগুলোতে জল জমে রয়েছে, কিন্তু সেগুলো পরিষ্কারের জন্য কোনো রকম উদ্যোগ নেয়নি পৌরসভা। তার জেরেই ডেঙ্গুর এত বাড়বাড়ন্ত। 5 জনা ভর্তি আছে, আর আমার ছেলে খুব বমি করছে, মানে রক্ত বমি হচ্ছে, আর ডাক্তার ওইটাই চাইছে যে কি রক্ত বেরাচ্ছে নাকি শরীরের মধ্যে, তাহলে বড়া থাপের মতন বলছে ওর বিষ, ও পেছা বেসনে রক্ত বেরিয়ে এলেই বাস ফুটে গেল, সে কিডনি নষ্ট হয়ে যাবে। কদিন ধরে জ্বর এসেছে? আই 5 দিন ভর্তি করেছি, রবিবারে ভর্তি করেছি। কোথায় ভর্তি করেছি? আর 2 দিন আগে ঘরে ছিল, হসপিটাল গোবিন্দনগরে। গোবিন্দনগরে আই 5 দিন পড়ে আছে, 5 জনাই পড়ে আছে, একভাবে বউ আছে 2টা, আর আমার লাতি আছে, আর ছেলে আছে, আর একটা নাম মেয়ে আছে 12 বছরের। কি হয়েছে কি বলছে? ওদের সব জ্বর বলছে ডেঙ্গু, বেলাটা ধরা পড়েছে যে ডেঙ্গু। মেডিকেল টিম আসছে আপনাদের পাড়ায়? হ্যাঁ, মেডিকেল টিম আসছে, ওখানেও চিকিৎসা ভালো করছে, এখন খালতুনি অনেকেই দেখছি যে চিকিৎসা করছে, মানে ডাক্তার একদম ক্যাম্প বসে আছে আমার ছেলের কাছে। জেলায় মোট আক্রান্তের 11 জনকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে, বাকিদের চিকিৎসা চলছে বাড়িতেই। জেলার এই পরিস্থিতিতে চরম উদ্বেগে রয়েছে প্রশাসন, তাই পরিস্থিতিকে সামাল দিতে যৌথভাবে বাঁকুড়া পৌরসভার সঙ্গে পথে নেমেছে প্রশাসন। বাঁকুড়া শহরের 19 নম্বর ওয়ার্ডে পরিদর্শনে যান বাঁকুড়ার মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এলাকা আগের থেকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, মানুষকে বারবার সচেতন করা হয়েছে। পুরসভার তরফে মাঠে নেমে মানুষকে আরো বেশি করে সচেতন করা হচ্ছে, যাতে এই সংখ্যা আর না বাড়ে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে অবস্থা অনেকটাই কন্ট্রোলে, জ্বর আছে যদিও, অনেকদিন জ্বর হওয়ার পর আপাতত মোটামুটি ঠিকই আছে। তো এলাকা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আগের থেকে অনেকটাই হয়েছে, আমরা যতগুলো যে টায়ার টিউব মানে সবটাই বেশিরভাগটাই কমানো হয়েছে। হ্যাঁ, বাকিগুলো আমরা দেখে নিচ্ছি, এখন মোটামুটি আমরা দেখলাম কয়েকজনের পেশেন্টে তাদের অবস্থা খুব একটা খারাপ নেই এখন। মোটামুটি আস্তে আশা করছি আন্ডার কন্ট্রোল চলে আসবে। বাঁকুড়া পৌরসভার আক্রান্ত ১২৩ আপাতত, কিন্তু তার মধ্যে বেশিরভাগই ভালো হয়ে গেছে। এখন অ্যাক্টিভ পেশেন্ট কত আছে? মানুষকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করছে, সব রকম ভাবে তারা প্রস্তুত, এখন পরিস্থিতি স্থিতিশীল আছে। এখনো পর্যন্ত আমাদের ওয়ার্ডে 9 তারিখের ব্লাড সংগ্রহ করার পর, তারপর 13 তারিখে আমরা রিপোর্ট পেয়েছি, টোটাল 98 জন এখনও পর্যন্ত আজ পর্যন্ত আক্রান্ত হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের পদক্ষেপ বলতে পৌরকর্মী এবং স্বাস্থ্যকর্মী এবং আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে, তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে অ্যাওয়ারনেস করছে এবং তাদের জমানো জল টায়ারের মধ্যে দেখছেন, আপনারা দেখলেন কিছু বাড়িতে টায়ার এখনও পর্যন্ত রয়েছে। তো এই টায়ারে এরা বোঝেন একটু সচেতনতার অভাবে এই টায়ারের জলের মধ্যে মশা একটা উৎপন্ন হয়েছিল। আজকে এসডিও সাহেব ভিজিটেছেন, আর আগে আইসি সাহেবও এসেছিলেন, মানে প্রতিনিয়ত আছেন, আর আমাদের প্রতিনিয়ত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের স্বাস্থ্যকর্মীরাও প্রত্যেক বাড়িতে গিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদেরও খোঁজখবর নিচ্ছেন। জেলার এই সামগ্রিক চিত্রটা প্রাথমিকভাবে পৌরসভা এবং প্রশাসনের উদ্বেগ বাড়ালেও শারদীয়ার প্রাককালে এই পরিস্থিতির মোকাবেলা করতে সচেষ্ট তারা। আদৌ কি সংক্রমণের হ্রাস টানা যাবে, আদৌ কি ডেঙ্গু মোকাবেলায় মানুষ সচেতন হবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বাঁকুড়া থেকে নির্ভীক চৌধুরীর রিপোর্ট, আজ তাক বাংলা।